দর্শক শুভেচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মাহফুজ মিশু আর আজকে আমাদের অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জনাব আবুল কালাম আজাদ জনাব আজাদ আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ভালো আছি আপনি সরকারের অন্যতম শীর্ষ আমলা এখন এবং আপনি ক্যারিয়ারও শুরু করেছেন এই পেশাতেই কিন্তু আপনি ছাত্র ছিলেন আইনের ফলে আপনি এই সিভিল সার্ভেন্ট হবেন সেটা কি শুরু থেকেই টার্গেট ছিল নাকি আপনাদের সময়ে তো আপনি চাইলে আইন পেশায় যেতে পারতেন শিক্ষকতায় যেতে পারতেন এদিকে কেন আসলেন এটা ভালো প্রশ্ন করেছেন আপনি আইনের ছাত্র সে হিসেবে আইনজীবী হব আইন পেশায় যাব এটাই স্বাভাবিক ছিল আইন পেশা শুরুও করেছিলাম আমি ঢাকা জাজ কোর্টে আমার মেম্বারশিপ ছিল আমি আমার একজন জ্যেষ্ঠ আইনজীবীর সাথে আইন পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারে সেখানেও যাতায়াত করেছি এটি পারিবারিক কথাও বলতে হবে এখানটায় সেটা হচ্ছে যে আমার বাবা মা তাদের ধারণা ছিল যে উকালতি পেশাটা আমাকে খুব স্যুট করবে না আমি চাকরিতে যাই আর এমনিতেই বোঝান সেটা হচ্ছে যে সরকারি চাকরি আমাদের দেশে অনেকেই বেশি পছন্দ করে আর তারপরও একটা ক্যাডার সার্ভিসে যাওয়া কাজে সেভাবে পারিবারিক অনেকটা পরিবারের মতে এই চাকরিতে আসা আমাদের আমলাদের নিয়ে এক ধরনের মিথ প্রচলিত আছে যে তারা খুব ধীর গতিতে কাজ করেন ফাইল ছাড়তে চান না এগুলো বিদেশিরা অনেক সময় বলে যে এগুলো আমাদের বিনিয়োগের সমস্যা কিন্তু আমরা যারা আপনাকে দেখেছি বিশেষ করে আপনি যখন বিদ্যুৎ সচিব ছিলেন তখন আমরা দেখেছি যে ওই সময় বিদ্যুৎ খাতে একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং আপনাকে শুক্রবার শনিবারও আমরা কাজ করতে দেখেছি তো এই শুক্র শনিবার কাজ আপনাকে কেন করতে হয় এটা একটা জিনিস খেয়াল করবেন যখন আমি বিদ্যুতে কাজ করেছি তখন এমনটা ছিল যে প্রচণ্ড ক্রাইসিস ছিল আপনারা সবাই জানেন তো শনিবারে কাজ করে যে অন্য দিনের সবগুলো কাজ করে ফেলা সম্ভব হয়েছে তা না দুটো দিক থেকে একটা হচ্ছে যে ধরেন যে একটা সাধারণ মানুষের মনে একটা বিশ্বাস সৃষ্টি করানো আস্থা সৃষ্টি করানো যে আমরা শনিবারে কাজ করছি আমরা কতটা সিরিয়াস এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে তখন শনিবারে আমরা অফিস করতাম মাঠেও যেতাম তাতে করে ধরেন যে অনেকগুলো ডিসকাশনস যেগুলো অন্য দিন নানা কাজের চাপে করা যেত না এগুলো খুব ধীরে সুস্থে এই কাজকর্মগুলো করা গেছে বিদ্যুৎ নিয়ে তো অনেক কাজ হলো এবং পরিস্থিতিও ভালো কিন্তু একটা জায়গায় সমালোচনা সেটি রয়ে গেল সেটা হচ্ছে আমরা বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারিনি এবং কি একটা সমালোচনা তো যারা সমালোচনা করেন তারা খুব বেশি করেন সেটা হচ্ছে আমরা বিদ্যুতের দামটা অনেক বাড়িয়েছি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে এর দায়িত্ব খানিকটা সে সময়ের সচিব এটাকে যদি দায় বলেন তাহলে দায় নিতে আমি রাজি আছি কিন্তু এটা প্রকৃত অর্থে দায় নয় একটা জিনিস দেখেন যে ছোটো ছোটো বিদ্যুৎ কেন্দ্রগুলো অতি সহজে করা গেছে এটা সবাই স্বীকার করে ৫০-১০০ ৫০-১০০ কিন্তু ওখানে যে আমরা থেমে থেকেছি তা তো নয় আপনি দেখবেন যে অনেকগুলো বড় বিদ্যুৎ কেন্দ্র যেগুলো ৪০০-৪৫০ মেগাওয়াট ৩৫০ মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু হয়েছে আপনি মেঘনাঘাটে দেখবেন আপনি এটা আশুগঞ্জ শাহজিবাজার কাজেই এই ৩২০-৩৩৫ ওগুলো ৪৫০ দিয়ে শুরু হয়েছিল কিন্তু ওটার মেকানিজমটাই ওরকম তাতে করে আপনি ৪২০ মেগাওয়াটের একটা হয়েছে হরিপুরে কাজেই ছোটো ছোটো বিদ্যুৎ কেন্দ্রই হয়েছে তা নয় বড় বড় বিদ্যুৎ কেন্দ্র হয়েছে বড় বিদ্যুৎ কেন্দ্রের সমস্যা হচ্ছে বড় তহবিল লাগে ছোটো তহবিল ৫০ মিলিয়ন খুব সহজে জোগাড় করা যায় আর একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা কয়লাতে গেছি এখন কয়লা ধরেন যে আমাদের এটা আমি বলবো যে নতুন ক্ষেত্র এই বিবেচনায় যে আমরা ইম্পোর্টেড কয়লা দিয়ে করতে চাইছি তার জন্য অনেক ঝক্কি তাই না একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হলে কয়লা কিনতে হবে বিপুল পরিমাণ কয়লা লক্ষ লক্ষ টন কয়লা এই কয়লা কোথায় তা আমরা নামাবো এনভায়রনমেন্ট তো একটা বড় বিষয় আমাদের পরিবেশবাদীরা আমাদের রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র করতে চাইছি আমরা তা নিয়ে অনেক প্রতিবাদ প্রতিরোধ করেছে আপনারা জানেন ইউনেস্কোর একটা টিম আসছিলো তারা দেখে গেছে অ্যান্ড তারা খুবই কমফর্টেবল যে এই বিদ্যুৎ কেন্দ্র এখানে করতে কোনো সমস্যা নেই যাই হোক তো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো করার ঝামেলা আছে এবং সরকার এগোচ্ছে আপনি দেখবেন যে ইতোমধ্যেই বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্রের বাস্তব কাজ কিন্তু শুরু হয়ে গেছে জি স্যার আমরা আরও কথা বলবো এরপর যে একটা ছোট্ট বিরতি নিতে চাই দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি কথা বলবো আবুল কালাম আজাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই ব
বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে। স্যার, আপনাকে পেশাগত কারণেই প্রতিদিন প্রধানমন্ত্রীর সঙ্গে অফিস করতে হয়, সেই অর্থে আপনি তাকে প্রতিদিন দেখেন। একজন ব্যক্তি মানুষ হিসেবে উনি তো বঙ্গবন্ধুর কন্যা, সেই পরিচয় আমরা জানি, উনি তৃতীয় দফায় প্রধানমন্ত্রী, কিন্তু এমনি মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে, অফিসের কাজকর্মের একটা ধরন থাকে, এবং আপনি নিশ্চয়ই আপনার চাকরি জীবনের কারণে অন্য অনেক কর্তা ব্যক্তিদের সঙ্গে কাজ করেছেন, তাকে যদি মূল্যায়ন করতে বলা হয় ব্যক্তি মানুষ হিসেবে শুধু প্রধানমন্ত্রী, আপনি কী বলবেন? আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অনবদ্য নেতৃত্ব, প্রখর স্মৃতিশক্তি, একটা মনুষ্যত্ববোধ, মানুষের প্রতি যে সহমর্মিতা, সমবেদনা অতুলনীয়। তাকে যদি আপনি মানে যে দিক থেকে দেখেন, যে একজন উনি তো আমলাদের আমলা, হ্যাঁ, তাহলে পরে সেই বিবেচনায় দেখবেন যে সিদ্ধান্ত দেয়াম মানে আমরা কোনো কোনো সময় সিদ্ধান্ত দিতে এক মিনিট, এক ঘন্টা, একদিন ইত্যাদি সময় পার করি, কিন্তু ইনস্ট্যান্টলি খুব কঠিন সিদ্ধান্ত তাৎক্ষণিক দিতে পারেন। এটি আমি মনে করি যে এক হচ্ছে বঙ্গবন্ধুর কী বলে লিগেসি, আরেকটা হচ্ছে দীর্ঘদিন তিনি এই আমলাদের সঙ্গে কাজকর্ম করেছেন। আর ধরেন যে এবং সিদ্ধান্ত ইন অল কেসেস আপনাদের পারফেক্ট সিদ্ধান্ত। আমরা যদি সাম্প্রতিক সময়ের আলোচিত ইস্যু আমরা দেখছি যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাংলাদেশের উপর এক ধরনের চাপ শুরু থেকে পশ্চিমা দেশগুলো ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্রুত কয়েকবার এসছেন, কিন্তু পরে তারা ট্রাইব্যুনাল দেখে টেখে তার আর খুব বেশি আপত্তির জায়গা নেই। কিন্তু তুরস্ক এবং পাকিস্তান, পাকিস্তান তো খুবই হার্ডলাইনে, তুরস্কও নানা রকম সমালোচনা করছে। আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রী এইসব তো জানতেনই যে ধরনের বিরোধিতা আসতে পারে, যেগুলোই উনি জেনে শুনেই তো এই দিকে অগ্রসর হচ্ছেন? এটা আমার কাছে যেটা মনে হয়েছে, বিরোধিতার প্রশ্নে থেমে থাকার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর এই যে বিরোধিতাগুলো, আমার কাছে যে কেন জানি মনে হয় যে পাকিস্তান এবং তুরস্ক, তাদের উভয়ের কাছেই তথ্য কম আছে। তারা যদি সবগুলো তথ্য ভালো করে জানেন যে এই যাদের বিচার হলো তাদের ভূমিকা কেমন ছিল, এবং আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে কীভাবে গঠিত হয়েছে, কীভাবে কাজ করেছে, এবং ধরেন যে এটি ব্যক্তি মানুষ হিসেবেও যদি আপনি বিবেচনা করেন, আমি আইনের ছাত্র সেই হিসেবেও যদি আমি দেখি, তাহলে পরে কোথাও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে এতগুলো ধাপে সুযোগ দেয়া, এই সাক্ষীদের ক্রস এক্সামিন করছেন, তারপরে পুরো ট্রায়ালটা যাচ্ছে, এবং হাইকোর্টে অ্যাপিল, আপনি এটা পৃথিবীতেও পাবেন, অ্যাপিলের ডিভিশন, অ্যান্ড অ্যাপিলের ডিভিশনে আপিল শুধু না, সেটা একটা রিভিউ, এবং তারপরেও আরেকটি স্কোপ যিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে। কাজে এই বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে এটি প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগটি কম। পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন যারা আমাদের এই ক্রাইম ট্রাইব্যুনালের কাগজপত্র দেখেছেন, তারা আনকমফোর্টেবল না। আপনার ধারণাই হয়তো সঠিক, কিন্তু পাকিস্তান বা তুরস্ক, বিশেষ করে তুরস্কর কথা বলি, তারা আমাদের বন্ধু রাষ্ট্র, তারা যে পর্যাপ্ত তথ্য পায়নি, এটাকে আমাদেরও এক ধরনের ব্যর্থতা না যে আমরা তাদেরকে পর্যাপ্তভাবে জানাতে পারিনি? আমরা আমাদের দেশের তরফ থেকে আমরা যথেষ্ট তথ্য, আপনি জানেন অনেক রকমের তথ্যচিত্র কিন্তু তৈরি হয়েছে, অনেক রকমের ইনফরমেশন হয়েছে, এগুলো সবগুলোই দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও হয়তো কোনো না কোনো কারণে আমরা তাদের কাছে সমস্ত ইনফরমেশন দিতে পারিনি। এটি একটা, আরেকটা অনেক সময় থাকে কি, একটা বদ্ধমূল ধারণা, প্রিকনসিভড আইডিয়া অনেক সময় যেটা বলে, তো অনেকে অনেক সময় থাকে প্রিকনসিভড আইডিয়াটা চেঞ্জ করতে চায় না যথেষ্ট ইনফরমেশন থাকা সত্ত্বেও। কাজে এই দুটোর মাঝখানে কোথাও নিশ্চয়ই ফারাক আছে, যার ফলে এমনটা হয়েছে। নাহলে ধরুন যে পাকিস্তানের কথা বাদ দেন, কিন্তু অন্য দেশগুলো, তারা তো সবাই আমাদের এই কাজটাকে সমর্থন করেছে। আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উনি বিভিন্ন শীর্ষ ব্যক্তি পৃথিবীর যারা আছেন তাদের সঙ্গে যে বৈঠকগুলো হয় সেখানেও আপনাকে পদাধিকার বলে থাকার সুযোগ হয়, এবং আমরা ওনাকে একাধিক ইন্টারভিউতে দেখছি, মানবাধিকার বা অন্যান্য পরিস্থিতি নিয়ে বিদেশি সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন, উনি সেই দেশগুলোর সঙ্গে একটা তুলনামূলক চিত্র যাওয়ার চেষ্টা করেন সাহসীভাবে, উনি কখনো বিচলিত হন না। ওনার এই সাহসের আসলে গোপন রহস্যটা কি? ওই যে আমি বললাম যে রাজনৈতিক প্রজ্ঞা প্রচণ্ড রকমের আছে, আর স্মৃতিশক্তি খুব প্রখর থাকার কারণে একবার যেটা শুনেন, একবার যেটা দেখেন সেটা মনে থাকে, এবং উনি লিঙ্কটা করতে পারেন, ইন্টারন্যাশনাল পলিটিক্সের লিঙ্কগুলো খুব সহজে করতে পারেন। লিঙ্ক বলতে ধরেন যে বর্তমান সময়ের এক দেশের সঙ্গে এক ইস্যুর সঙ্গে আরেকটা ইস্যু, এবং অতীতের ইস্যুগুলোর সঙ্গে মিলিয়ে, যার ফলে এই যে আন্তঃসম্পর্কগুলো স্থাপন করা, ওই যে কার সঙ্গে দেখা হলো উনি মনে করতে পারেন যে ওই যে 23 বছর আগে অমুক জায়গায় তার সঙ্গে দেখা হয়েছিল, তো এই যে পার্সোনাল রিলেশনশিপগুলো এগুলো তো অনেকটা ম্যাটার করে, তো এই সবটা মিলিয়ে উনি একটা, আমি বলবো একটা ইউনিক সিচুয়েশনে। এবং ধরেন যে এই দীর্ঘ সময় ধরে
এরকম ধরেন প্রধানমন্ত্রী থাকা এটা অনেক দেশের পক্ষেই সম্ভব না, এবং উনি যতটা দেখেছেন অনেকের পক্ষেই দেখা সম্ভব না। আর তারপরেও ওই যে ঘুরে ফিরে ওই একই কথা ফিরে আসে যে পারিবারিক যে সেই ঐতিহ্য সেটি আপনি ভুলবেন কী করে? ঘুরে ফিরে তো উনি বঙ্গবন্ধুর কন্যা, ঘুরে ফিরে ওনার মধ্যে তো বঙ্গবন্ধুর ছায়া। অনেকেরই ধারণা যে আমরা আসলে অনেকখানি বন্ধুশূন্য হয়ে পড়ছে বাংলাদেশ, এবং অনেক বেশি ভারতের উপর নির্ভরশীলতা, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, এমনকি আমরা বিভিন্ন ইস্যুতে ভারতকে পাশে পাচ্ছি, ফলে এটা নিয়ে এক ধরনের সমালোচনাও আছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ভারত বিরোধিতা আমাদের স্থানীয় রাজনীতির একটি বড় উপাদান, সেই বিষয়ে আপনাদের মনোভাব জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই আবারও দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আবারও কথা বলবো মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর আবারও স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে। স্যার, যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে এই বিভিন্ন ইস্যুতে সরকারকে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ছে, কিংবা অনেকেই বলছেন যে ভারত ছাড়া সরকারের পাশে আসলে কেউই নেই? এই কথাটি একদম অমূলক। যদি আপনি তাকিয়ে দেখেন, আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি যেটি $13 বিলিয়ন, ভারত বাদেই যদি অন্য কথাগুলো বলি, চীনের প্রচুর ইনভেস্টমেন্ট আমাদের দেশে হচ্ছে এবং হওয়ার মতো অবস্থানে আছে আরও, কোরিয়া, এরকম মানে পৃথিবীর বড় বড় দেশ যাদের হাতে ক্যাপিটালস আছে, ইভেন মনে করেন যে ইউএসএ, ইউকে, তারাও তো আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত যেগুলো হট ইস্যুগুলো নিয়ে আলোচনা হতেই থাকবে, এটি শুধুমাত্র বাংলাদেশ নিয়ে, অনেক দেশ নিয়েই আছে। কাজেই এই ব্যাপ্ত পরিসরে বাংলাদেশ কম বন্ধুর মধ্যে পড়ছে তা নয়। এবং আপনি খেয়াল করে দেখেন যে যতগুলো অ্যাওয়ার্ড আছে এই আমাদের মতো উন্নয়নশীল দেশের পাওয়ার কথা, তার চেয়ে অনেক অনেক বেশি। তো কাজেই বন্ধুহীন হয়ে পড়ছে এটা যদি কেউ বলে, তাহলে বলার জন্য শুধু বলে, কিন্তু বাস্তবটা এক্স্যাক্টলি। কিন্তু আমরা যদি বলি যে মানবাধিকার ইস্যু, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দু একজন বিদেশি নাগরিক হত্যা, এবং সবশেষ ইউএসএআইডির একজন কর্মকর্তা হত্যা, এইসব বিষয়গুলো নিয়ে সরকার কি একটু প্রেশারে আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি? এখন আপনি বুঝেন, সরকারকে প্রেশারে ফেলার জন্য এই কাজগুলো হয়েছে। আপনি দেখেন যে সমস্ত লোকজনকে মারা হয়েছে, খুবই দুঃখজনক, এটা কোনো রকমই হওয়া উচিত না, কিন্তু যারা মেরেছেন তারা তো খুঁজে খুঁজে সফট টার্গেট বের করেছেন, সফট কিন্তু অ্যাট দি সেম টাইম যেটা সেন্সেশন আসবে, ধরুন যে একজন বিদেশি নাগরিক ঢাকাতে তাবেলা যাকে মারা হয়েছে, অথবা সেই আপনার রংপুরে, কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে না এগুলোতে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে সেন্সেশন তৈরি করা এবং সফট টার্গেট, তাকে যখন কিল করা হয়েছে তখন যেন কেউ দেখতে দেখতে না পায়। এভাবে আপনি খেয়াল করে দেখেন যে একজন পীর সরকারি কর্মচারী ছিলেন ঢাকাতেই, একজন রাজশাহীতে, তারপরে ধরেন যে আপনার কী বলে গির্জার পাদ্রি, তারপরে পুরোহিত, মানে এগুলো বেছে বেছে এটা করা। আপনি খেয়াল করেন যে আমাদের তাজিয়া মিছিলের সময় কোনো সময় কি আমরা গোলমাল দেখেছি, ইচ্ছা করে এটা করানো, এবং এটা দুর্ভাগ্যক্রমে যারা মারা গেলেন তারা আবার সুন্নি, শিয়া সুন্নির একটা বিবাদ দেখানোর চেষ্টা হয়েছে। এবং সর্বশেষ যে ফিলিং টার্ম আমাদের জুলহাস মান্নান তাদেরকে, এগুলো বেছে বেছে এগুলো করা, উদ্দেশ্য হচ্ছে সমালোচনার মুখে ফেলা। তো সেই কাজটি হচ্ছে, কিন্তু সারা পৃথিবী নিশ্চয়ই বুঝছে যে এই সফট টার্গেটগুলো বেছে বেছে করা, কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, এটা সিরিজ হতে থাকতো, সিরিজ হতে থাকতো, তাহলে আমরা টোটাল ললেসনেসের মধ্যে আছি। আপনি বাংলাদেশের একটা লোক খুঁজে পাবেন না যে তাকে সাপোর্ট করবে, বলবে যে না কাজটা ভালো হয়েছে। হ্যাঁ, অনেকের একটা অভিযোগ, বিশেষ করে রাজনীতিবিদদের কারো কারো অভিযোগ, যে বর্তমান সরকার, বর্তমান শেখ হাসিনা সরকার অনেক বেশি আপনাদের উপর নির্ভর, মানে আমলাদের উপর নির্ভর, যদিও এটি একটি রাজনৈতিক সরকার, একটি বড় রাজনৈতিক দলের উনি প্রতিনিধিত্ব করেন, তাদের একটি রাজনৈতিক দর্শন আছে, আদর্শ আছে, অনেক ক্ষেত্রে সেটি করা যাচ্ছে না আপনাদের অতিরিক্ত কোট আনকোট প্রভাবের কারণে। এটা একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে সরকারের তিনটে অর্গান, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লেজিসলেটিভ। তো লেজিসলেটিভ, তারা তো আইন প্রণয়নের কাজকর্মগুলো সুচারুরূপে, কতগুলো আইন তৈরি হয়েছে আপনি খেয়াল করে দেখেন, কতগুলো আইন তৈরি হয়েছে, এবং আমার মনে হয় যে এটা আমরা হিসাব করলে রেকর্ড পাবো। আর কী বলে জুডিশিয়ারি স্বাধীনভাবে কাজকর্ম করছে, এটা প্রতিনিয়ত আমরা ফিল করি। একইভাবে প্রশাসনকেও সামনের দিকে সমানভাবে সমান তালে কাজকর্ম করিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন। কাজে আমলাদের উপরে অতি নির্ভর, আমলাদের উপর নির্ভরশীলতা তো থাকবেই, তার কারণ হচ্ছে যে সরকার আমাকে বেতন দেয় কাজটি করার জন্য, এবং এক্সিকিউটিভ এজেন্সি তো এরাই, সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড এদের মাধ্যমে হবে, বাট
দিক নির্দেশনা হচ্ছেন পলিটিক্যাল। আপনি খেয়াল করেন পৃথিবীর খুব কম দেশ পাবেন যাদের প্রতি সপ্তাহে ক্যাবিনেট সভা হয়। আমরা 109তম ক্যাবিনেট সভা করে ফেলেছি গত কয়েকদিন আগে, 100তম ক্যাবিনেট সভা এই এই সরকারের মেয়াদে। তার মানে অলমোস্ট প্রতি সপ্তাহে দু এক সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী না থাকলে সেটা হয় না। তো এই যে ধরুন যে ক্যাবিনেটকে সম্পৃক্ত করা মানে কি, ক্যাবিনেট তো কোত্থেকে আসছে, পার্লামেন্ট থেকে আসছে। তো এইভাবে যদি বিবেচনা করেন তাহলে পরে ফোর ফ্রন্টে তো সবসময় সরকারি কর্মচারীই থাকবে, এটাই স্বাভাবিক না? কিন্তু আস্তে আস্তে আমরা কি আমাদের প্রতিবেশী দেশ ভারতের মডেলে চলে যাচ্ছে কিনা? আমরা দেখি যে ভারতের ব্যুরোক্রেসি সাংঘাতিক শক্তিশালী এবং সরকার পরিবর্তন হলেও সরকারের যে আগের সরকারের যে উন্নয়ন দর্শন যে ধারাবাহিকতা সেটি তারা বজায় রাখে, ফলে সেদিকে যাচ্ছে না কি? আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরোক্রেসি আরেক ধরনের, সেটি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো সেট পাল্টে যায়। এটা এটা আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্যুরোক্রেসি ব্রিটিশ লিগেসি থেকে আসা, প্রফেশনালিজম তো অবভিয়াসলি থাকবে। এই প্রফেশনালিজমটা কোনো না কোনো কারণে একটু নরম ছিল, নরম ছিল মানে ওইভাবে ডেভেলপমেন্টটা হয়নি। কিন্তু সমসাময়িককালে আপনি খেয়াল করে দেখেন যে সরকার ঘোষণা করেছে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট সব মন্ত্রণালয়ের সচিবরা, মানে এইটা হোয়াট ডাজ দিস মিন? একটা হচ্ছে সরকার প্রশাসন শক্তিশালী হচ্ছে, প্রশাসন কার কাছে বাধা? সরকারের কাছে, ক্যাবিনেটের কাছে বাধা, ক্যাবিনেট পার্লামেন্টের কাছে। কাজে এই হিসেবে যত বেশি শক্তিশালী হবে ব্যুরোক্রেটরা আমলারা তত বেশি শক্তিশালী কিন্তু দেশ, তত বেশি শক্তিশালী সরকার। তো শক্তিশালী বলবো না, আমি বলবো মোর রিসোর্সফুল, মোর কী বলবো অ্যাক্টিভ এবং মোর প্রমিনেন্ট, এটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা। আগে কোনো কোনো সময় এমনটা হয়েছে ধরেন যে ব্রিটিশ ধাঁচে চিন্তায় যাদের ছিল তারা মনে করতো যে আচ্ছা বললে করবো, কিন্তু বর্তমান বাংলাদেশ আমলের সরকারদের কথা তো হচ্ছে যেটা আমার কাজ, এটা আমার দেশের মানুষের কাজ, যেটা আমাকে করতে হবে, জিনিসটাকে ওন করা। কাজে এই যে ওনারশিপটা, এই ওনারশিপটা মাচ মোর এখন বিল্ড হয়েছে। কাজে সেই জন্য মনে হচ্ছে স্যার আপনার চাকরি জীবনের নির্ধারিত মেয়াদ শেষ, চুক্তিভিত্তিক মেয়াদ চলছে এবং আপনাকে নিয়ে আপনার জানি যে একসময় টানা পড়েন ছিল, আপনি যখন বিদ্যুৎ থেকে ইয়ারডিতে গেলেন অর্থমন্ত্রী সেটা চেয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, এটা আমরা জানি। তারপরে সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং তারপরে মুখ্য সচিব এক্সটেনশনে, এরপরে মেয়াদ শেষে কী করবেন? সরকারি চাকরি আরও কন্টিনিউ সরকার যদি অফার করে, সরকারি কর্মচারীর জন্য যা পাওয়ার ধরেন যে একেবারে সহকারী কমিশনার থেকে শুরু করে ধাপগুলো পার হয়ে এটি তো মানে সর্বোচ্চ পাওয়া হয়েছে, তাই না? আর রিটায়ারমেন্ট তো রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পর পড়ালেখা আছে, পরিবারকে আরও সময় দেওয়া আছে, অনেক রিডিং ম্যাটেরিয়ালস বাকি আছে, আর ধরেন যে এখন তো লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে, কাজকর্ম করার সুযোগ আছে, তো পড়ালেখা করেও কাজকর্ম করা যাবে এবং ব্যক্তি জীবনকে আরও যদি ডেভেলপ করার সুযোগ পাওয়া যায় এই পড়ালেখা জ্ঞান অর্জনের মাধ্যমে, সবসময় সেই চেষ্টা থাকবে। তবে কোনো সময় যদি দেশের ডাক থাকে তার উপরে আমি একটু আগে যেটা বলেছি যে দেশমাতৃকার টান সবার আছে, মুক্তিযুদ্ধে যখন মানুষ গেছে তখন কি বয়স বাজ বিচার করে গেছে, এই 13-14 বছরের ছেলেও গেছে, অশতিপর বৃদ্ধও গেছে, কাজে সেই বিবেচনায় দেশের জন্য কাজ করার স্পৃহা তো সবসময়ই থাকবে। তবে আমি এইটুকু মনে করি যে বাংলাদেশি বাঙালি হিসেবে চেতনা হচ্ছে ওইটা যেখানে যখন থাকা সেখানে দেশের জন্য কাজ করা, এবং যদি সরকারি একজন কর্মচারীর একটা কাজের ফলে একটা মানুষের মুখে হাসি ফুটে তাহলে পরে জীবনটা সার্থক, এই প্রত্যাশা প্রতিনিয়ত। স্যার একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিভিন্ন ইস্যুতে সব মিলে বাংলাদেশ মাঝে মাঝে একটা সংকটে পড়ে, অনেকেই ধারণা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা গুপ্ত হত্যা ইত্যাদি নিয়ে বাংলাদেশ একটা সংকটময় পরিস্থিতি পার করছে, নিকট অতীতেও করেছে। আপনি বা আপনার বস মাননীয় প্রধানমন্ত্রী উনি কি বিশ্বাস করেন যে এই অন্ধকারটা কাটবে এবং আলো আসবে? এই অন্ধকার তো কাটছে প্রতিনিয়ত, এবং সেই জন্যই কিন্তু আপনি খেয়াল করেন এই এই সময়ই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে মধ্যম আয়ের দেশ 2021, ওখানে কিন্তু থেমে থাকেননি উনি, SDG বাস্তবায়ন 2031 সেটাও মাননীয় প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে স্বাক্ষর করে আসছেন, আমাদের উন্নত দেশ 2041, বাংলাদেশের শত বছর 2071, এখানেও কিন্তু থামিনি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী 2100তে কী হবে ডেল্টা প্ল্যান, সেই ডেল্টা প্ল্যানের কাজকর্ম করছেন। কাজে এই যে ফোরসাইট সম্পন্ন দূরদর্শী একজন নেতা, তিনি যেভাবে কাজকর্ম করছেন থেমে থাকার কোনো সুযোগ আমি মনে করি আমাদের নাই, এবং বাঙালি তারা সামনের দিকে এগিয়ে যাবে
এবং তরতর করে এগিয়ে যাবে। আপনারা দেখছেন প্রতিনিয়ত আমাদের জিডিপি কীভাবে বাড়ছে, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কীভাবে বাড়ছে, মাতৃত্ব মাতৃমৃত্যু শিশু সকল ক্ষেত্রে। কাজেই আমি মনে করি যে আমরা সোনার বাংলা অবশ্যই হব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, শেষ করছে আজ, কথা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।